পুলিশের বিরুদ্ধে গাঁজা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ। রাজধানীর রামপুরা এলাকায় এক ব্যবসায়ীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেলে পূর্ব রামপুরার জামতলা শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত দুই পুলিশ হলেন রামপুরা থানার সাব ইন্সপেক্টর নুরুল ইসলাম এবং এএসআই রাসেল মিয়া। জানা যায়, তালহা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ লেনদেনের বিষয়ে একটি জিডি করেন এক ব্যক্তি। সেই জিডির তদন্তে গিয়ে তালহার বাসায় তল্লাশির নামে ব্যবসায়ীর গাজার পুটলি দিয়ে ফাঁসিয়ে আটকের চেষ্টা করে দুই পুলিশ কর্মকর্তা। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে গেলে তোপের মুখে পড়েন তারা। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তালহার ভাই আলী আল জিদান গণমাধ্যমকে জানান। পরে খবর পেয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্যও আসেন। অনেকেই পুরো ঘটনা ভিডিও করেন। জানা গেছে, এসআই নুরুল ইসলামের কাঁধে ঝোলানো ব্যাগে পলিথিনে মোড়ানো গাজার পোটলা রয়েছে বলে অভিযোগ তোলেন কয়েকজন। ব্যবসায়ী তালহার ভাই জিদান এ নিয়ে এসআই নুরুলের কাছে জবাব চান। এক পর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা ব্যাগটি পাশে দাঁড়ানো এক আনসার সদস্যকে দিয়ে আসেন। এ সময় অন্য পুলিশ সদস্য এএসআই রাসেল মিয়া এক ফাঁকে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। জিদান বলেন, তার বাবার কাছে কাকুতি মিনতির পর এসআই নুরুলকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগের বিষয়ে রামপুরা থানা ইন্সপেক্টর গোলাম মাওলা গণমাধ্যমকে জানান, একটি জিডির ঘটনা তদন্ত করতে গেলে এলাকার লোকজন হইচই শুরু করে। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।